লিগাল প্রসেস সবকিছু তো বলা যাবে না ওপেন প্ল্যাটফর্মে, কিছু পার্সোনাল ব্যাপারও আছে, ঘরের হোক বা বাইরের সব কথাই যে ওপেন প্ল্যাটফর্মে জানিয়ে দেবো সেটা একদমই নয়, কিছু কিছু নিজেদেরও পার্সোনাল বলে জিনিস আছে। মানুষ বাতকুল্লার দেখে দৌড়ে আসবে, বাবা তাহলে কি কিষানকে নিতে গেল? আরে না না, আপনারা যে কি অন্যায় আবদার ওর থেকে চাইছেন যে ওই আবদারটা ও করবে আর ফুলফিল হবে, কখনই না। চলুন, কোথায় গেছিল আর কি কারণে গেছিল সমস্তটা তুলে ধরেছি, চলুন মেন কোর্সে। বাতকুল্লায় কে আছে কারো জানতে আর বাকি নেই, বসিরহাটে কে আছে সেটাও কারো জানতে বাকি নেই। বাতকুল্লায় আছে সন্দীপ, সন্দীপের মা, সন্দীপের বাবা, আর অবশ্যই করে ইম্পর্টেন্ট যেই ব্যক্তিটা, ক্ষুদ্র কৃষাণু। এই কৃষাণুকে নিয়েই এখন হাইসা মারো হাইসা হাইসা মারো হাইসা না এটা ক্রিয়েট করেছে, কে করেছে? শরীরের চাগানি, খুব সুন্দর বলে কিন্তু, দেখবেন। আমি ক্যাথাগুড়ানি ভিডিওর কথা বলছি, গোতাগুতি, গুতো মারছে, গোতা খাচ্ছে, গুতোগুতি করছে, গোতাগুতি মারছে, এই শব্দটা প্রতিনিয়ত আপনি পাবেন, কারণ এটাই ও ভীষণভাবে হ্যাবিচুয়েট। দেখবেন প্রত্যেকটা আজকের তো রয়েছে, দাদা বৌদি গুতাগুতি করছে, মানে কি বাজে মিনিংফুল কথা না? অ্যাকচুয়ালি যাদের লজ্জা নেই তাদের বলতেও কোনো মানা নেই বা বারণ নেই, এত কথা নিশ্চয়ই বলবো, প্রচুর বলবো। কোথায় গিয়েছিল কৃষ্ণনগরে আর সেটাকে কন্ট্রোভার্সি, হ্যাঁ ইয়ার কি মারি, হ্যাঁ ওর বেলায় সব ইয়ার কি, আর সন্দীপ কিছু বললে সেটা হয়ে যায় বউ বিক্রি, সেটা হয়ে যায় কন্ট্রোভার্সি। তা বলবো যখন বসেছি, এবং ও বলেনি তো কী হয়েছে, আমি বলবো কোথায় গিয়েছিল। তার আগে ইন্ট্রো, হ্যালো বন্ধুরা কেমন আছো, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। চলো বেশি ঘনিতা করবো না, কোথায় গিয়েছিল সেটা নিয়েই আজকে আমার কন্টেন্ট বা আমার ভিডিও। কোথায় যাবে, টাইটেলে কী দিয়েছে, সেখানে কি গেছে না, তাহলে এর মতন ফেরোবাজ 420 420, আমরা প্রতিনিয়ত বুঝতে পারছি। আর সেটা ও আজকে নিজে মুখে বলল যে আমি একা থাকতে পারি না। এবার শোবো তো, এখন আর আমি এইখানে শুচ্ছি না, একা একা না কেমন লাগছে? হ্যাঁ আমি একা থাকতে পারি না, সে বাপের বাড়ি বলো আর ফ্ল্যাটে বলো, তাই না? তাহলে একা যখন তুমি থাকতে পারো না, এই তিনটে দিন একা কিভাবে কাটালে? তাহলে এই এই যে কি বলবো, এটাকে খুলাসা করলাম, মানে ধাঁধার খুলাসা, নিজেই নিজেই ধাঁধা দিল আর নিজেই তার অ্যান্সার দিল। আমরা দেখেছি ফ্ল্যাট দিয়ে যেদিন বেরিয়ে বাপের বাড়ি আসবে বললো, সেদিন ওর হাতে একটা সাদা ব্যাগ ছিল, পরিষ্কারভাবে হিসেব বুঝে গেছেন অলরেডি, কারণ সবাই বলে দিয়েছে। আমি আর একই কথা বারবার বলবো না যে ওই ব্যাগটা দেখা গেল না, মানে সাথে ল্যাটাদীপ্ত আছে কিন্তু সেটা অদৃশ্যভাবে, মিস্টার ইন্ডিয়া মিস্টার ফোকলা বুঝে গেছেন যে কে ছিল সাথে এই তিন দিন। তাহলে সে বলল কেন, আমার একা থাকতে ভালো লাগে না। রিয়েলি উমা গো, যখন ওই শ্বশুরবাড়ি ছেড়ে পরপুরুষের হাত ধরে যখন বেরিয়েছিল, ও তখন বাপের বাড়িতে একটা ঘরে একা থাকতো, বলতো আমি নিচের ঘরে আছি মা উপরে। বারংবার শুনবেন আর দেখে আসুন, ও তখন একা ঘরে থাকতো, কারণ একা ঘরে থাকবে বলেই তো সে এসছে, মানে তখনও তো মানে চ্যাটের মানে সফলতা পায়নি, মানে যেই যেই কারণে বেরিয়ে এসছে, তাই জন্য ওর মা ওকে একা ঘরেই রাখতো যে নাই দিল খুশ করে গল্প কর। তাহলে আজকে কি বলছে, আমার একা থাকতে ভালো লাগে না, আমি একা থাকতে পারি না। তাহলে ফ্ল্যাটে ও কখনোই একা ছিল না, সেটা প্রমাণ আমি দিয়ে দিয়েছি সেবক দাদার কমেন্ট বক্সে, কমেন্টটা যেখানে ফরফর ফরফর করে ইংরাজি মেরেছিল, হ্যাঁ ওটা আড়সকে ঠুকেছিল ল্যাটাদীপ্ত, যে মিস্টার ইন্ডিয়ার সেজে ওই ফ্ল্যাটে রয়েছে। ল্যাটাদীপ্ত আড়সকে পাচ্ছে না, তো তার নাগালে যেতে পারছে না, তার একখানা বাঁকা করতে পারছে না, তাই ওইভাবে সে একটা ব্যঙ্গ করেছিল, আর সেটা করেছিল ক্যাথাকুড়ানির চ্যানেল থেকে। তা সেখানে কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে ওই কমেন্টটা কখনোই ক্যাথাকুড়ানি করেনি, করেছে অদৃশ্য মিস্টার ইন্ডিয়া ফোকলা, মিস্টার ফোকলা, মিস্টার ইরাক, মানে জলনদীপগুড়ির জায়গায় জায়গায় জ্বলছে, ও বুঝতে পারছে যে নোংরামি করছে, ওকে সাপোর্ট করতে হবে। এই যে সাপোর্ট করছে যারা, তারা কিন্তু ভালোবেসে করছে না, তারা তাদের পূর্বের এরকম চুলকানিগুলোকে বলতে পারে না, তো তাই ওকে সাপোর্ট করে সেটা যে ওরা করেছিল সেটা বোঝানোর জন্য। এত কথা না, সরাসরি চলে আসি। সবাই বলছেন, কিছু মানুষ তো বলছেন, কেন বলছেন কষ্ট করে? আজকে অনেক দিন হয়ে গেছে, প্রায় দু বছরে পড়তে চলেছে কৃষাণু, ঠিক আছে, এক বছর হয়ে গেছে, আর একটা বছর আসতে চলেছে তার হ্যাপি বার্থডে। সেই বার্থডের উইশটা তার মা করতে পারেনি, কারণ তখন তার নাড়ি কাটার যন্ত্রণা অনুভব হয়নি, ভুলিয়ে দিয়েছে তার পোশাক খোলার যন্ত্রণা, তার ছেক চ্যাট, তার নাড়ির টানের থেকে অন্য টান বেশি ছিল, তাই জন্যে কমিউনিটিতে দিয়েছিল যে ফোকলার হাত ধরে সে বেরিয়ে এসছে,
সে ল্যাটাদিত্যের হাত ধরে বেরিয়ে এসছে, ল্যাটা মাছকে সযত্নে তার গামলায় রেখে দেবে বলে, জিওল মাছের মতন। তা সেখানে যখন ছেলের সম্পর্কে একটা ওয়ার্ড খরচা করেনি, করেছিল কি বন্ধুরা? করেনি তো। তাহলে আমরা এরকম অন্যায় আবদার দিনের পর দিন করছি কেন? হ্যাঁ, কেন করছি? কেন একে মানে বিরক্ত করছি? মানে এইগুলো ওর কাছে বিরক্তিকর, তাই না? সবাই বলছে বাতকুল্লা কৃষ্ণনগর গেছো মানে তো বাতকুল্লা বেশি দূর না, কারণ ও নিজেও জানে ওখানে ওর পিসিবাড়ি, মামা বাড়ি, আবার ওর বৌদির বাপের বাড়ি, আবার ওর দাদা শ্বশুর বাড়ি, অনেক বাড়ি ওখানে। মানে ও ভুলতে চাইলেও ও ভুলতে নিজেকে নিজেও দেবে না, মানুষকেও দেবে না, এই জন্য তো ওর বলতে হলো বাতকুল্লায় যাচ্ছি। বাতকুল্লা আর কৃষ্ণনগর ডিস্টেন্স আছেই তো, কিন্তু না, ওর বলতে হবে, কারণ তার তো ভিউজ চাই, তার এইটিকে হয়েছে, আরও হবে আরও হবে। তাহলে ছেলেকে নিতে যায়নি, বা ছেলের জন্য কোনো কাস্টডি করেনি, কোনো ফাইল করেনি যে ছেলেকে আমি নিজের কাছে নেবো। হ্যাঁ, তবে গেছিলো কার কাছে বলছি তার আগে বলে নি, প্রচুর ভুরি ভোজ করলো না, খাওয়াটা প্রচুর প্রাধান্য দেয়, প্রচুর খেলো, এক ফোঁটাও ছেলের কথা বললো না, তাহলে মানুষ বুঝবে যে না, ওর ফিলিংসটা ও ব্যক্ত করেছে ওর ভিডিওর মাধ্যমে। দেখো কিষাণুর কথা বা ছেলের কথা বলতে পারতো, এই সে এত কাছে এসছি, আবার আমরা অন্যায় আবদার করছি। আরে রিকভারির দিন তো সুবর্ণ সুযোগ ছিল বাচ্চাকে ধরে আদর করার, আদর করেনি কেন জানেন? বাচ্চা যদি বায়না করে, মা আমি তোমার কাছে থাকবো, তাহলে তো ওকে রেখে আসতে পারবে না, এইটা তো অনেকের ক্যামেরা অন ছিল, তাহলে এইটা তো ক্যাপচার হয়ে যেত যে বাচ্চা মায়ের কাছে যেতে চাইছে। খুব বেশি দিন তো হয়নি রিকভারি, ও 17 আগস্ট বেরিয়ে আসার পর তো বেশি দিন হয়নি, তাহলে বাচ্চার তো তাজা স্মৃতিতে রয়েছে তার মা, তাই না? কারণ তখনও সে বুকে দুধ খেত, তা সেই আবদার থেকে সে বলতো, মা আমি তোমাকে ছাড়বো না, বা আমি তোমার সাথেই থাকবো, সেই জায়গা তার হয়ে যেত মারাত্মক অন্যায়। হ্যাঁ, নিজের সাথে, কারণ সে তো বাচ্চা নেবে বলে বেরোয়নি, তাহলে তো তার আনন্দ ফুর্তিগুলো করতে পারবে না, মানুষ একে সাপোর্ট করছে, আর যখনই এইরকম বাচ্চার দেখাচ্ছে তখন দেখবেন ওর নিজের লোকেরা কমেন্ট করতে পারছে না, কারণ ধুয়ে কাপড় পরিয়ে দেবে সাধারণ জনগণ, সাধারণ জনসাধারণ, জনতা জনার্দন কী করতে পারে না? আজকে জল জ্যান্ত উদাহরণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র বিডি। রক্ত দিয়ে দেশ গড়েছি ভুললে হবে না গানটা আছে, সুন্দর করে গাইবো একদিন, সত্যি গায়ে কাটা দিচ্ছিল, মুক্তির যুদ্ধ সেই সময় রক্তক্ষয়ী হয়েছিল যুদ্ধ, এবং রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছিল। আজকে সেই বসতে হলো বাংলাদেশের সরকারকে, কিন্তু এতগুলো প্রাণের বিনিময়, এতগুলো রক্তক্ষয়ী মানে রক্তের বন্যা বইয়ে, এটা আর একটা সময় আসবো। আর শুধু বাংলাদেশে কেন, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা সরকারের বিরুদ্ধাচরণ, সরকারের অন্যায় আবদারকে যখন সাধারণ জনগণ, সে শ্রমিক বলো, সাধারণ মানুষ বলো, ছাত্র বলো, যখন এর বিরুদ্ধে খেপে ওঠে, তখন সরকারের টনক নড়ে যে এই সংগ্রাম, এই আন্দোলন, এই অভিযানটাকে শক্ত হাতে দমন করতে হবে। আর এই শক্ত হাতে দমন করতে গিয়ে প্রচুর মায়ের কোল শূন্য হয়ে যায়, প্রচুর বউরা তাদের সাদা কাপড় সিঁদুর তুলে থাকতে হয় বা এইভাবে বাঁচতে হয়, তারপরে সরকারের টনক নড়ে। সে যে কোনো দেশে, তা বাংলাদেশও সেই জানার থেকে বাদ যায় না। যেটা বলার, এই যে সন্তান, সে ডে ওয়ানেই নেয়নি, এটা পরিষ্কার। এইবার বলি সে কোথায় গিয়েছিল, সে গিয়েছিল কৃষ্ণনগরের এক সমাজসেবীর কাছে, এবং এই সমাজসেবীর কাছেই পাঠিয়েছে সেবক দাদা, কারণ সেবক দাদা একেবারে আপদমস্ত, একটা ভুলে ভরা, একটা অন্যায়কে সাপোর্ট করা, এবং প্রতিনিয়ত যেখানে দেখতে পাচ্ছে যে ল্যাটা আছে ক্যাথার সাথে, তাও সে চুপ করে আছে, তাতেই বোঝা যায় সে অন্যায়কে কীভাবে সাপোর্ট করছে। তাহলে আগামী দিন আর কেউ এই সেবক দাদার কাছে সেবা চাইতে বা ন্যায় বিচার চাইতে যেতে পারবে না, কারণ এইরকম নোংরা যার মা বাবা ডে ওয়ান থেকে মেয়েকে সাপোর্ট করে গেছে, কারণ মেয়ে বলেছে আমি তোমাদের ইকোনমিক্যাল কন্ডিশন ঠিক করে দেবো, আর করছেও তাই, যার জন্য দেখছেন না মাকে, মাকেই মনে হচ্ছে মেয়ের থেকে ছোট, আর মেয়ে ঢেপসি হয়ে যাচ্ছে, সে ওদের ব্যাপার, ও খায় খেতে ভালোবাসে। কিন্তু কথা হচ্ছে কৃষ্ণনগর গেছে মানেই তো তার নারী টান, সে তো বলছে এবার এই স্টেশন আসবে, এইবার ওটা আসবে, এইবার এইটা ক্রস করলে এইটা, মানে তার মনে পড়ছে এইখানে সে 5 বছর কাটিয়ে গেছে। এই যে বলে না রাতকোট দালাল, যে ওর সাথে ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, না ওকে নাকি একদিন টাচ করেনি বলে সন্দীপ নাকি ওকে 1 বছর টাচ করেনি, একদিনের জন্যে ওর প্রবলেমের কথা বলেছিল বলে। তাহলে এইগুলো সব মিথ্যাচারিতা করছে দালাল ফিট করে, দালাল তো সঠিকটা বলতেও পারছে না, ঠিকভাবে মালকিনদের প্রোটেক্টও করতে পারছে না, যার জন্য দেখছেন আজকে তার ভিউজের অবস্থা, এ ওর তার সবার ভিউজ দেখে বেড়ায়, কার হাই হলো কার ডাউন হলো আজকে এর ভিউজের, এ তো সেই পুরনো কাশন্দি ঘেটে যাচ্ছে, সেই মন্দিরা শ্বশুরের সাথে কেন বাইকে গেল, মন্দিরার শাশুড়ি কেন ভালোবাসে, আজকে এর কথা চিন্তা করুন। এ প্রতিনিয়ত শ্বশুর বাড়ির কেচ্ছা বিক্রি করে খাচ্ছে, যেখানে আমরা শ্বশুর শাশুড়িকে
ওর নিচে নামতেও দেখি না, ওর সাথে কোনো রকম বাঘ বিতণ্ডায় জড়িয়ে গেছে এরকম ও কিছু প্রুফ দিতে পারিনি যে না দেখো হালকা করে ক্যামেরা করে আমি আমার সাথে আমার শাশুড়ি ঝগড়া করছে বা শ্বশুর করছে সেটাও দেখাতে পারিনি। প্রতিনিয়ত তাদের বিক্রি করে খাচ্ছে, সে কি ভালো দেখাতে পেরেছে? ও অন্যকে বলছে ওর ফ্যাটি লিভার, ও এত তেল দিয়ে খাচ্ছে। তোর মাছ দেখলেই বোঝা যায় যে তোর পেটের রোগটা সারাতে গেছিস সেশনের নামে, তারপরে তুই খাওয়া আরম্ভ করেছিস সেই খাওয়া। হ্যাঁ, তাহলে মানুষকে ভাওতা বাজি দিবি? তুই তো একটা ফেক মাল, তাই জন্যে প্রত্যেকটা নোংরাকে সাপোর্ট করেছিস। আজকে সেই নোংরাকেই তোর বলতে হচ্ছে নোংরা, কিন্তু মানুষ তো শুনবে না, কারণ সেই সময় সবাইকে নোংরা বলে নোংরাটাকে সাপোর্ট করেছিলি ভালো বলে। চলো আবার সেই বাতকুল্লায় ফিরে যাই। কৃষ্ণনগর কেন গিয়েছিল? গিয়েছিল আর একজন সমাজসেবীর কাছে, বুঝলেন তো? সব পরিষ্কার হয়ে যাবে, দাঁড়ান দাঁড়ান সব জানতে পারবেন, কিন্তু আমি আগে জেনেছি তাই জন্য আপনাদের বলে গেলাম। কৃষ্ণনগর গিয়েছিল অবশ্যই করে সমাজসেবীর কাছে, বাচ্চা নেওয়ার জন্য। ঠিক আছে, দেখা যাক বাচ্চা কে কাকে কীভাবে তুলে দেয়। আরে বাচ্চা মায়ের কাছে থাকবে, এটা তো আমরা ওর সাথে থেকে প্রতিবাদ করতাম, আন্দোলন করতাম, তাই না? কিন্তু মা তো বাচ্চা চাইছে কবে, বাবাকে, বাচ্চার বাবাকে জব্দ করার জন্যে। তা পারবে কি? মনে হয় না পারবে, কারণ চরিত্রহীনা মেয়ে ছেলে যার প্রত্যেকটা প্রুফ সে নিজে দিচ্ছে, তাই কি না? তাহলে তার কাছে বাচ্চা, আচ্ছা দেখা যাক আগামী দিন কী হতে চলেছে। আমার মনে হয় না ও কোনো দিন বাচ্চার জন্য লড়াই করেছে, এগুলো সব দেখুন হাসি ব্যাপার করছে, কারণ সেবক দাদা যা যা করতে বলছে ও তাই তাই করছে। আর এই যে বাতকুল্লা বলে ভিউজ টানছে, কিন্তু এইটার বেলায় দেখবেন লাখোর দালাল আর কিছু বলবে না। কিন্তু এটাই যদি সন্দীপ লিখত, আমি বসিরহাট যাচ্ছি, কিন্তু বসিরহাট না গিয়ে যদি টাকি টাকিতে যেত, তখন কিন্তু বিশাল চর্বণ হয়ে যেত, চর্বিত চর্বণ হয়ে যেত। তাহলে তাহলে সবাই ক্লিকবেল খেলে, সবাই এরা মুখরোচক চমকপ্রদ টাইটেল দেয়, কিন্তু দেখা যায় ভেতর ফাঁপা। তাহলে এইরকম একটা চরিত্রহীনা মহিলা যে সিঙ্গেল মাদার হওয়ার আবার সেই অন্যায় আবদার করছে, সিঙ্গেল মাদার, চিন্তা করতে পারছেন? যে সিঙ্গেল রয়েছে সে নিজেই বললো আমি একা থাকতে পারি না, তাহলে ফ্ল্যাটে কী করে তিন দিন একা ছিল? তাহলে দুধকা দুধ পানিকা পানি হয়ে গেল যে ও ফ্ল্যাটে একা ছিল না, ওখানে ল্যাটাদিত্য ছিল, এবং সেটা সেবক দাদা ভালো মতন জানে, আর আমরা তো জানি ওখানে সঙ্গী সঙ্গীর অদিতি নাকি সে গেছিল, ও বলতে পারছে না। তাহলে নাকি তার ফ্যামিলি চটকে তার পরিবার চটকাবে, আরে পরিবার চটকানোর মতন কাজ করেছে, তার পরিবারকে সে ঠিক রেখেছে, তার ছেলের সাথে সে রয়েছে এবং স্বামীর সাথে সংসার করছে, আর তুই তোর শরীরে প্রচুর খিদে, আর এই যে অজাজিতভাবে দুহাত দিয়ে রোজগার, মানে তোর সেই রোজগার করার মতন তোর ক্ষমতা গুণাগুণ তোর মধ্যে নেই, কিন্তু দুহাত দিয়ে রোজগার করছিস, এটাই মাথায় বিগড়ে দিয়েছে। না শিক্ষা, না দীক্ষা, না ভালো বাচনভঙ্গি, না ভালো কিছু দেখাতে পারে। তাহলে সে কি করছে? বলছে এমন কিছু ব্যক্তিগত ব্যাপার থাকে যেগুলো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না। তোদের যে ব্যক্তিগত ব্যাপার সোশ্যাল মিডিয়া ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কারো জানতে বাকি নেই, তারপরে আর তুই কী বলবি? তাহলে সমাজসেবিকা কার কাছে গেছিলি এটা বলার দরকার হয় না, এটা মানুষ ঠিক বার করবে, সব কিছু বার করতে পারছে। তোকে একজন বলেছে তুমি না তোমার ফ্ল্যাটের হোম ট্যুর দিও, আরে হোম ট্যুর কে বলেছেন দেখেননি? ওর আগে প্রচুর ক্রিয়েটাররা দিয়ে দিয়েছে, তাহলে এইরকম টেনে টেনে পাতালপুরিতে গেলেও মানুষ বার করে উইথ প্রুফ যারা দিতে পারে তারাও বলতে পারবে আজকে ও কোথায় গেছিল, আর ও বাচ্চা পাবে কি পাবে না। ও জানে আমি ডিভোর্স দেবো না, তাতে সন্দীপ বিয়ে করতে পারবে না, কিন্তু আমি ডিভোর্স না দিয়ে আমি লিভ টুগেদার করছি ল্যাটাদিত্যের সাথে, যেটার জন্য বেরিয়ে এসেছি সেটাকে আমি ফুলফিল করছি। তাহলে আমার ওই সিঁদুর পরা না পরায় কিছু যায় আসে না, কারণ ওটা আমি অ্যাজ এ একটা ফাউন্ডেশন যেমন মুখে মাখে তেমনি সিঁদুরটাও কপালে পরে বোঝাতে যায়। তাহলে সিঁদুর পরলেই সতী হয় না, সেটা আমরা ওয়াইটিতে এসে দেখলাম যে সিঁদুরের কত খেল, এক চুটকি সিঁদুর। হ্যাঁ, তাহলে আমার আজকে বক্তব্যই ছিল ও কৃষ্ণনগর গিয়েছিল এবং কোথায় গিয়েছিল, সেই সমাজ সেবিকার কাছে, বুঝতে পাচ্ছেন? চলুন এরপরে আর একটা ধামাকাদার ভিডিও অবশ্যই করে আসছে। আর ও একা থাকতে পারে না, গুতগুতি ওর ভিডিওতে প্রচুর পাবেন এইসব নোংরা ভাষা। চলুন আবার একটা ভিডিওর সাথে আবার দেখা হবে, সবাই ভালো থেকো ততক্ষণে, এবং কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। লাভ ইউ অল।